কুমারঘাটে এক মর্মান্তিক এটা ভাষায় প্রকাশ করা যায় না যে প্রতি বছরের মতো এবারেও আমরা উল্টো রথ আমরা সবাই জানি যে সেই উল্টো রথের যখন চলছিল তো হঠাৎ করে একটা কারেন্ট উপরে যে কারেন্টের যে লাইন ছিল তার থেকে এই কারেন্ট চলে এসেছিল একদম নিচের দিকে তো যারা যারা সেই নিচের দিকে সিঁড়ির মধ্যে ছিল তাদের তো অন দ্য স্পট ওনারা মৃত্যুবরণ করেছে এবং যারা ভিতরে ছিল দেখা গেল এদের মধ্যে অনেকের কিছু হয় তো এইরকম একটা দুর্ঘটনা এখানে ঘটল এবং আপনারা যারা মিডিয়া বন্ধুরা আছেন আপনারা নিশ্চয়ই স্পৃষ্ট হয়ে সাথে সাথে মারা গেছে অন দ্য স্পট তো এই ঘটনা যখন হলো আমি তখন ছিলাম একটা মিটিং এ সেক্রেটারিয়েট একটা মিটিং চলছিল আমি সাথে সাথে আর বৃষ্টিও পড়ছিল সবাই জানেন তো আমি সাথে সাথে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আছেন এখানে আমাদের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক কুমারঘাটে উনি এখানে আছেন ওনাদের সাথে আমি টেলিফোনে কথা বলি আমি বললাম আমি চলে আসছি সেখান থেকে আমি ট্রেনে করে আর তো কোনো রাস্তা নেই মানে যদি আসি তো অনেক দেরি হয়ে যাবে ট্রেনও আমি মানে 6টার সময় উঠে আমি সন্ধ্যা 6টায় এসে এখানে আপনার 9টার সময় এসে পৌঁছেছি তো সমস্ত জায়গায় আমি গেলাম দেখলাম শুনলাম মানে কি বলবো আমাদের ত্রিপুরার ইতিহাসে এই ধরনের মর্মান্তিক ঘটনা একসাথে এতগুলো মৃত্যু এবং যারা আক্রান্ত হয়েছে মানে ভাবা যায় না এখানে এসে আমি যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেখানে আমি গেছি সেখানে দেখলাম চেষ্টা করলাম বুঝবার সেখান থেকে আমাদের কিছু যারা আমাদের এখানে দুটো হসপিটাল আমি গেছি একটা ফটিকরায় আরেকটা কুমারঘাট হসপিটালে আমি গিয়ে যারা ইনজুর্ড আছে বর্তমানে এখানে যারা আছে তাদেরকে দেখে আসি এর মধ্যে যারা 6 জন মারা গেছেন তারা মর্গে আছে এখন আর যারা বেশি ইনজিওর্ড তাদেরকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে তো আমি আমাদের যে স্বাস্থ্য দপ্তরের যিনি সেক্রেটারি আছেন আমি চিফ সেক্রেটারির সাথে কথা বলে এসেছিলাম তো ওনাদেরকে বললাম যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন খামতি না থাকে ট্রিটমেন্টে এখানেও এখন কথা বলেছি এখানে ডিএম সাহেব আমাদের সাথে আছেন যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন আমাদের তরফ থেকে এটা যেন না বলতে পারে যে কোনো রকম সহায়তা হয়নি আমাদের সরকার যারা মারা গেছেন যারা ইনজিওর্ড হয়েছেন তাদের সাথে সরকার আছে তো এর মধ্যে প্রাথমিক যে হিসাব সেই অনুযায়ী এখন পর্যন্ত 7 জন মারা গেছে একজনকে এখান থেকে রেফার করে রাস্তায় মারা গেছেন তাকে আবার ব্যাক করে এখানে নিয়ে আসে এবং 16 জন আহত হয়েছে আহতদের ফটিকরায় কুমারঘাট এবং কৈলাস শহর ও আগরতলা হাসপাতালে যেটা আমি বললাম আমাদের মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক আমি এবং আমার সরকার এবং আমরা সবাই মানে অত্যন্ত মর্মাহত এবং নিহত আহতদের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং রাজ্য সরকার নিহত ও আহতদের পরিবার পরিজনদের পাশে থাকবে এবং কিভাবে ওনাদেরকে আমরা সাহায্য করতে পারি সেই বিষয়টা আমরা দেখছি এর মধ্যে আমরা যে ডিসিশন নিলাম কারণ মানুষকে তো আর ফিরিয়ে পাওয়া যাবে না তো ট্রিটমেন্টের সমস্ত খরচ যারা এখনো আহত যারা হয়েছেন তাদের পুরো ব্যয় আমরা বলে দিয়েছিলাম ডিএম সাহেবও আছেন এবং আমি অন্যান্য যে হসপিটাল আমি দেখে আসলাম কুমারঘাট এবং ফটিকরায় সেখানেও আমি বলেছি এবং আর্থিকভাবেও সাহায্যের আমরা ঘোষণা দিচ্ছি যারা মারা গেছেন তাদেরকে 4 লক্ষ টাকা করে আমাদের সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা আমরা করব পরিবার পরিজনদের নেক্সট কিন আর যারা দুর্ঘটনায় 60%-এর উপরে কারণ এটা তো মানে ইলেকট্রিকের কারেন্ট
মানে পুড়ে গেছে জায়গা 60% এর উপরে শতাংশের বেশি যারা তাদেরকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে, সেটা আজকে আমি ঘোষণা করছি। এবং 40-60% যারা আহত হয়েছেন তাদের 74,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন আমি টুইটও করেছিলাম, পরবর্তী সময়ে সেটা আমাদের যশস্বী এবং আমাদের মাননীয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গোচরে এসেছেন। উনি একটু আগে আমরা দেখলাম যে ওনার টুইটে উনি ঘোষণা দিয়েছেন যে ওনার যে প্রাইম মিনিস্টার ন্যাশনাল রিলিফ ফান্ড সেখান থেকে আমাদের যেটা দিচ্ছি তার সাথে ওনার তরফ থেকে ওনার যে এই ফান্ড আছে সেখান থেকে 2 লাখ টাকা করে উনি দিচ্ছেন যারা মারা গেছেন, আর 50,000 টাকা যারা ইনজিওর। তো সেই বিষয়টাই আপনাদের গোচরে আনার জন্যে আমি আজকের এই আপনাদেরকে বললাম এখানে থাকার জন্য।